অবশেষে শেষ হলো প্রতীক্ষার প্রহর। সকল বাধা অতিক্রম করে সেনাবাহিনীর পাহারায় অনুষ্ঠিত হলো পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জালের কনসার্ট। 28 সেপ্টেম্বর সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হয় কনসার্টটি। পূর্বের ঘোষণা অনুযায়ী জাল ব্যান্ডের কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 27 সেপ্টেম্বর। হঠাৎ করে কনসার্টটি স্থগিতের ঘোষণায় হতাশা নেমে আসে ভক্তদের মাঝে। তবে একদিন পর অর্থাৎ 28 সেপ্টেম্বর স্থগিত হওয়া কনসার্টটি হতে যাচ্ছে, এমন খবরে উত্তেজনা ফিরে আসে তাদের মাঝে। জালদে ব্যান্ড প্রথম কনসার্ট হচ্ছে আমাদের এখানে, এক্সাইটমেন্ট কাজ করছে। জাল ব্যান্ড সবার অনেক ফেভারিট, 90s থেকে শুরু করে আমরা প্রত্যেকটা লাইন আমরা রিলেট করতে পারি। সো ইয়া, হোপ ফর দ্য বেস্ট। ছোটবেলা থেকে হচ্ছে যাদের গান শুনে বড় হওয়া, তাকে হচ্ছে আজকে লাইভ দেখবো। খুবই ভালো লাগছে, আই এম ভেরি এক্সাইটেড বিকজ আমরা ছোটবেলা থেকে জলের গান শুনেছি। সো উই হ্যাভ বিন লাইক রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস কনসার্ট। টিকিট না কেটে অনেকে সুবিধাজনক স্থানে থেকে কনসার্ট উপভোগ করছিলেন, এ নিয়ে শুরু হয় হুলস্থুল। অনেকে আবার জোর করে ঢুকে পড়ে কনসার্টের ভেতর। সব কিছুর পরেও বিভিন্ন রকমের কনসার্ট আয়োজন করে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে চান আয়োজকরা। আমাদের এই প্রোগ্রাম আজকে, যেমন আউটডোরে আমাদের গতকালকে ছিল, ওটা আমরা ধরেন আজকে পোস্টপোন করে আজকে নিয়ে আসলাম। সবাই সাপোর্টটা না হইলে এত শর্ট টাইমে এটা আসলে উঠানো সম্ভব হইত না। আচ্ছা, ইকোনমি বলতে আমাদের কালচারাল ইকোনমি অনেক বড়। আমরা যেরকম বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম যেমন ক্রিয়েট করেছি, এখানে জাল অর্থহীন বাইকিস পারফর্ম করলো, এটা সেম নিয়ে আমরা বিদেশে এটা বিক্রি করবো, এটা ফ্রাঞ্চাইজ। আমরা এটা এই যে লেজেন্ডস অফ দ্য ডেকেড, আমরা ধরুন ইউকেতে সেল করব, আমরা ইউএসএতে সেল করব, তাদেরকে অডিয়েন্সের কাছে আমরা গান শোনাতে নিয়ে যাব, যেটা হচ্ছে আমাদের ইকোনমিতে তো ডলার আসবেই, প্লাস হচ্ছে আমরা একটা ইকোসিস্টেম এই ফ্রাঞ্চাইজটাকে গ্লোবালি আসলে প্রমোট করতে চাই। দেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের পারফরমেন্স উপভোগ করেন দর্শক। সব শেষে মঞ্চে উঠে পাকিস্তানি ব্যান্ড জাল। জনপ্রিয় সব গান গেয়ে মঞ্চ মাতান ব্যান্ডের শিল্পীরা। 14 বছর পর লিজেন্ডস অব দ্য ডেকেড শিরোনামের কনসার্টে অংশ নিতে ঢাকায় আসেন পাকিস্তানি ব্যান্ড জাল সদস্যরা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ব্যান্ডের আদাত অ্যালবামের 20 বছর পূর্তি উদযাপন করলেন এই কনসার্টের মাধ্যমে, সঙ্গে প্রতিষ্ঠার 27 বছর উদযাপন করলেন ভাইকিংস সদস্যরা।